আসসালাম আলাইকুম আহমদুল্লাহ আলহামদুলিল্লাহ সবাই কেমন আছেন সবাই ভালো আছেন তো জানেন আপনারা যে আমাদের এখানে এক মাস তিন মাস ছয় মাস এক বছর দুই বছর এবং তিন বছরের যে করানো হয় আপনারা আপনারা জানেন এবং ইতিমধ্যে অনেকেই করেছেন যে আমরা বাংলাদেশ অল্টারনেটিভ মেডিকেল বোর্ডের অধীনে এবং বাংলাদেশ জনিস্ট অর্থাৎ এখানে আপনার কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে আমরা যে কোর্সগুলো আপনাদেরকে করাই আপনারা জানেন যে অনলাইন অফলাইন দুইটাই তো অফলাইনে করালে তো এখানে আপনারা আইসা করেন আর যারা আসতে পারেন না দূর দূরান্ত থেকে তারা জানেন যে আমরা অনলাইনে ক্লাস দিয়ে থাকি তো দেখেন এইখানে আপনার হোমিওপ্যাথিক অ্যালোপ্যাথিক আয়ুর্বেদিক ইউনানি আপনি যে কোর্সেই ভর্তি হয়েছেন সমস্যা নাই এইখানে মূল বিষয়টা হলো যে আমরা জানি যে অ্যানাটমি ফিজিওলজি এই যে আমরা অ্যানাটমি ফিজিওলজি জেনারেল সায়েন্স হ্যাঁ এই ওষুধ এই সাবজেক্টগুলো কিন্তু সবারই হ্যাঁ যেমন আপনি যদি হোমিও করেন তাহলে এখানে আপনার হোমিওপ্যাথিক পরিচিতি এখানে ইউনানি ইউনানির পরিচিতি এবং আয়ুর্বেদ আয়ুর্বেদিক পরিচিতি এটার উৎস এটা কিভাবে আসলো ইত্যাদি ইত্যাদি এবং যারা অ্যালোপ্যাথিকে ভর্তি হয়েছেন তারা জানেন যে এখানে আমরা সাধারণ অবস্থায় সকল অর্থাৎ সকল আপনার যে যে বিভাগ থেকে তো এরপরে যখন ফার্মাকোলজি ডিজিজের কথা বলবেন একই যখন ফার্মাকোলজিতে যাওয়া হবে তখন শুধু ভিন্ন হোমিওপ্যাথিক এর জন্য হোমিওপ্যাথিকের ওষুধ এবং আপনার আয়ুর্বেদের জন্য আয়ুর্বেদিক ওষুধ ইউনিয়নের জন্য ইউনিয়ন অ্যালোপ্যাথির জন্য অ্যালোপ্যাথি তো আমরা সাধারণ অবস্থায় সকল ওষুধ আলাদা আলাদা করে দিয়ে থাকি এবং সকল রোগ এবং পরীক্ষা নিরীক্ষা কিন্তু একই যে টেস্টি করেন আয়ুর্বেদ ইউনানি হোমিও এখানে অ্যালোপ্যাথিক সব একই তো এই জন্য গত ক্লাসে আমরা আপনাদেরকে বলেছিলাম যে নাক কান গলা ইএনটি অর্থাৎ এখানে ইয়ার নোজ থ্রোট যত রোগ আছে এই রোগগুলো সম্পর্কে আপনাদেরকে একটা ধারণা দেওয়ার চেষ্টা করেছিলাম শুধু তাই না আমরা আজকে আপনাদেরকে এই সকল বিষয়ের পরীক্ষা নিরীক্ষা অর্থাৎ না কান গলার যে পরীক্ষা নিরীক্ষা সকল বর্ষের একই এই গুলো নিয়ে আলোচনা করার চেষ্টা করবো তো দেখেন আপনি যে বিভাগে হন না কেন পরীক্ষা নিরীক্ষা যখন একই লিখতে হবে এটা কোনো নাই যে আয়ুর্বেদের জন্য আলাদা পরীক্ষা বা ইউনিয়নের জন্য আলাদা পরীক্ষা বা হোমিওপ্যাথির জন্য আলাদা পরীক্ষা না সকল ছাত্রদের জন্য একই পরীক্ষা বিষয়টা আপনাদেরকে মাথায় রাখতে হবে শুধুমাত্র মেডিসিনের ক্ষেত্রে আলাদা হবে তাছাড়া সকল বিষয়ই একই এইখানে দেখেন থ্রোট আমরা বলেছিলাম যে ইনটি টেস্ট গুলো কি কি অর্থাৎ পরীক্ষা দেবো এর পূর্বে আমরা হৃদরোগের জন্য পেটের হ্যাঁ লিভারের জন্য কিডনির জন্য বিভিন্ন পরীক্ষার বিষয়গুলো কিন্তু দেখেছি আজকে যে পরীক্ষাগুলো জানাবো সেগুলো হলো ই নাককান নাক কান কলার তো নাক কান গলার পরীক্ষাগুলোর মধ্যে দেখেন অনেক পরীক্ষা আছে এখানে আমরা অত্যাধুনিক যে পরীক্ষাগুলো লেটেস্ট হ্যাঁ আমাদের দেশে বাইরের দেশের যে পরীক্ষাগুলো এগুলো নিয়ে কথা বলবো তো এই পরীক্ষা অর্থাৎ এই ক্লাসটা যদি আপনারা নোট করে রাখেন তাহলে আশা করি যে কোনো বিষয়ের ক্ষেত্রে আপনাদের কোন রকমের পরীক্ষার ত্রুটি হবে না তবে এর পূর্বে বলে রাখি যে আপনারা যে পরীক্ষা নিরীক্ষা দেবেন যে নর্মাল যে পরীক্ষাগুলো যেমন সি বিসি আর বিএস হ্যাঁ যে এই যে টেস্টগুলো কমন যে ব্লাড আপনার ব্লাডের যে কমন টেস্ট গুলো যে এখানে সিবিসি আরবিএস যে টেস্টটা এটা কিন্তু প্রত্যেকটা মধ্যেই থাকবেই হ্যাঁ সিরাম কিডে নাইন এগুলো পরীক্ষা কিন্তু থাকেই থাকবে তো আবার ওগুলো পরীক্ষা বলে না যে ওই পরীক্ষাগুলো তাহলে কোথায় গুলো আমরা শুধু স্পেশিয়ালি আমরা নাক কানে গোড়ার যে পরীক্ষাগুলো ওগুলো দেবো আর বাড়তি যে পরীক্ষাগুলো ওগুলো তো থাকবেই তো দেখেন এখানে গলার জন্য অর্থাৎ থ্রোট থ্রোটের জন্য দেখেন এখানে থ্রোট সোয়াব টেস্ট অর্থাৎ গলার ভিতর থেকে কিছু আপনার রস নিয়ে পরীক্ষা করানো হয় আচ্ছা এটা হলো থ্রোট সোয়াব টেস্ট ব্লাড টেস্ট ব্লাড টেস্টের মধ্যে এখানে অনেক ধরনের ব্লাড টেস্ট হয় আপনারা জানেন এখানে এন্ডোস্কোপি ল্যারিঙ্গোস্কোপি এক্স রে সিটি স্ক্যান বায়োপসি এই টেস্ট গুলো মূলত হলো স্পেশালি শুধু গলার জন্য এছাড়া সাথে আর অন্যান্য টেস্ট অ্যাড করা যাবে এরপরে দেখেন কানের জন্য কানের জন্য কি যে অডিওমেট্রি অডিও মেট্রি টেস্ট এরপরে দেখেন এখানে অটো অ্যাকুস্টিক টেস্ট ব্যালেন্স টেস্ট অর্থাৎ এখানে আপনার কি হলো যে কেয়ার এর যে ব্যালেন্স টেস্ট সেই ব্যালেন্সটা অর্থাৎ কানের ভারসাম্য রক্ষা করার যে টেস্ট এটা দিতে হয় এরপর দেখেন যে ইএনজি অথবা ভিএনজি ইএনজি ই এনজি হলো ইলেকট্রো আর ভিতে হলো ভিডিও এই দুইটা একই টেস্ট এখানে ইলেকট্রো ভিডিও আর এনতে হলো এখানে আর জিতে হলো গ্রাফি তাহলে এখানে এনতে হলো নিস্ট্যাগমো জিতে গ্রাফি তাহলে ইলেকট্রো নিস্ট্যাগমো এটা একটা টেস্ট এরপরে এয়ার সফট টেস্ট সিটি স্ক্যান আই বায়োপসি এইটা হলো কিসের কানের পরীক্ষা হ্যাঁ কান এরপরে দেখেন নাকের জন্য নোজ টেস্ট নেজাল এন্ডোস্কোপি নেজালেও অর্থাৎ নাকের এন্ডোস্কোপি করানো যায় এখানে দেখেন যে রাইনো মেনো রাইনো মেনোট্রি রাইনো মেনোট্রি অ্যালার্জি টেস্ট এরপরে দেখেন সিটি স্ক্যান টেস্ট এমআরআই নেজাল সোয়াব টেস্ট বায়োপসি টেস্ট এবং স্মেল টেস্ট অর্থাৎ নাকের ঘ্রাণ শক্তি ঠিক আছে কিনা এটা পরীক্ষা করার জন্য আমরা স্মেল টেস্ট এই টেস্টেও ব্যবহার করে থাকি তো এই যে পরীক্ষাগুলো আমরা কথাগুলো বললাম যে এইখানে এর বাইরে কোনো পরীক্ষা সাধারণ অবস্থায় নর্মালি এর বাইরে কোনো পরীক্ষা হয় না হবে না হ্যাঁ যে যে হয়তো বলবেন এর জন্য আরো অনেক গুরুত্বপূর্ণ অনেক টেস্ট আছে তো টেস্ট আছে কিন্তু নর্মালি আপনাদের এতটুকু জানলেই হ্যাঁ এক বছর দুই বছর তিন বছর কোর্সে এর বেশি জানার প্রয়োজন পড়ে না এখানে অর্ধ্যাপক নেবেলের ডাক্তার দ্বারা এনটি ওনারা হয়তো দেখা যাচ্ছে অডিও টেস্ট ভিডিও টেস্ট এগুলো দেয় কিন্তু আমরা নরমালি কি দেই আমরা নরমালি সাধারণ যে পরীক্ষাগুলো এগুলোই দিয়ে থাকি তো এখানে রুগীটার সর্বপ্রথম সিবিসি বা ডায়াবেটিসটা দেখবেন এগুলো ঠিক আছে কিনা হাইপার এবং তার অন্য কোনো সমস্যা আছে কিনা আর সাধারণ অবস্থায় ইএনটি তে গত ক্লাসে আমরা আলোচনা করেছিলাম যে সিম্পল কিছু ওষুধ এই ওষুধগুলো দিলেই আপনার কি হয়ে যায় রুগী ভালো হয়ে যায় তো আশা করি বুঝতে পেরেছেন যে আমরা আপনাদের প্রশ্নের উত্তরটা এইভাবে দিলাম যে নাক কান গোলার আলাদা 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 যে পরীক্ষাগুলো যে ইনভেস্টিগেশন গুলো এগুলো আপনারা জানেন যে প্রেসক্রিপশনের কি করতে হবে বাম সাইডের নিচে অ্যাডভাইস নামে বাম সাইড অর্থাৎ প্রেসক্রিপশনের বাম সাইড এর নিচে অ্যাডভাইস নামক স্থানে আমরা এগুলো দিয়ে থাকি তো আশা করি সকলেই বুঝতে পেরেছেন এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন